वेलकम স্টুডেন্ট বেদান্ত ডটকম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। পিছের সমীকরণের ম্যাট্রিক্স সমীকরণ আকারে প্রকাশ করো। a1x b1y c1 0, a2x b2y c2 0। এখন কোন একটি সমীকরণ যদি এরকম দেখতে হয় তাহলে এই সমীকরণের ম্যাট্রিক্স আকার কি হয়? ax b দেখতে হয়, যেখানে a হচ্ছে কি, এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হচ্ছে আমার আননোন ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এটাকে প্রথমে আগে আমরা সাজিয়ে নি, যে a1x b1y -c1, আর এটিকে সাজাচ্ছি a2x b2y -c2। তাহলে এর সমীকরণ আকার ax b, এখান থেকে a এর ভ্যালু কি, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বললাম, তার মানে a1 b1 a2 b2, a1 b1 a2 b2, আর x ম্যাট্রিক্স কি হবে, x কমা y xy, আর b ম্যাট্রিক্স কি হবে, -c1 -c2 এটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।